সালে আমরা সবাই মিলিত হয়েছি যে এসসি ওয়েবের উদ্যোগে এই বিপিএমসি কলেজে একটা নতুন পালক সংযুক্ত হয়েছে যে নেট এবং স্ট্যাকে যে কোচিং সেন্টার সেটা তার উদ্বোধন হচ্ছে। আমি মনে করি বিপিএমসি কলেজের জন্য এটা আমাদের কাছে একটা বড় পালক সংযুক্ত হয়েছে এবং আমাদের ইনাচে ছাত্র ছাত্রীদের আগামী যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ আরো উজ্জ্বল করার লক্ষ্যে এসসি ওয়েলফেয়ার থেকে সেই স্কিম দেওয়া হয়েছে, এই কলেজকে বেছে নেওয়া হয়েছে। তার জন্য আমি মাননীয় মন্ত্রী শ্রী সুধাংশু দাস মহোদয়কে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি ছাত্র ছাত্রীদেরও বলবো মাননীয় মন্ত্রীকে একবার করতালির মাধ্যমে উৎসাহিত করতে পারি। অনেকক্ষণ ধরে আমাদের অধিকর্তা থেকে শুরু করে মাননীয় প্রিন্সিপাল থেকে শুরু করে খুব গুরুত্ব সহকারে তার প্রয়োজনীয়তা এবং কিভাবে সেটা সম্ভব হয়েছে সুবিস্তারিত আপনাদের সামনে তুলে ধরেছে। আর আমাকে আজকের এই মহতি অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য মাননীয় প্রিন্সিপাল মহোদয়কে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আর যেহেতু এই কলেজটা আমার বাড়ি থেকে ওয়াকিং ডিস্টেন্স, যেহেতু এখানে একটা প্রতিষ্ঠান রয়েছে এখানে ছেলে মেয়েরা সারা রাজ্য থেকে ছেলে মেয়েরা এখানে আসে, তো যেহেতু আমি এই এলাকাতেই থাকি আমারও একটা নৈতিক দায়িত্ব রয়েছে যে এইখানকার পরিবেশকে সুন্দরভাবে পরিচালনা করা, সুন্দর থাকা এবং সারা রাজ্যের মধ্যে এই বিবিএমসি কলেজ যাতে একটা সুন্দর জায়গা যায় তার জন্য যে প্রয়াস সেটার মধ্যে আমি যদি কিছু অংশীদারিত্ব থাকে নিজেকে নিশ্চয়ই জন্ম নেব। কারণ আমাদের কাছেও গেস্টরা আসেন, অতিথিরা আসেন, তখন গর্বের সঙ্গে আমরা বিশেষ করে আমি তো সবাই যারা আমার বাইরে থেকে যারা গেস্টরা আসেন আমি এই কলেজ এরিয়া যাতে ঘুরে দেখে তার জন্য উদ্বুদ্ধ করি এবং তারা সত্যিকারে এই কলেজ এরিয়া হোক, বিবিএমসি হোক, এমবিবি কলেজ হোক, তারা ঘুরে খুব মানে একটা আলাদা অনুভূতি তারা ফিলি। তো সেই কারণেই এই কলেজের যে পরিবেশটা সেটাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমরা যারা এখানে আমরা যারা স্টুডেন্টরা রয়েছি, আমি তো আছি পাশাপাশি যারা স্টুডেন্টরা আছে তাদেরও নৈতিক দায়িত্ব। আমরা যতই আমরা এই শিক্ষার ক্ষেত্রে আমরা ডেভেলপ করি না কেন, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করি না কেন, এই ইনফ্রাস্ট্রাকচারকে রক্ষা করার দায়িত্ব আমাদের, যেহেতু কলেজটা আমার। এই কলেজটা আমার রাজ্যে, এই কলেজটাতে আমি পঠন পাঠন করছি, তো কাজে এইটাকে আমার নিজের মতো করে আমাকে সেইভাবে পরিচালনা করতে। তো আমি মাননীয় এখানে ডাইরেক্টর অফ হায়ার এডুকেশন এখানে রয়েছেন, উনিও একটা বিজিকে গতবার উনি একটা বিজিকে এসেছিলেন এটা জায়গা সংক্রান্ত ব্যাপারে, তখনও উনি একটা অনুরোধ করেছিলেন যে এখানে একটা বিএড কলেজ জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে, তো সেই ক্রাইটেরিয়া আমরা যখন খোঁজ খবর নিয়েছি তখন আমরা মধ্যে দেখেছি যে এ প্লাস গ্রেডের প্রয়োজনীয়তা আছে। তো তার জন্য কী কী ক্রাইটেরিয়া দরকার এখানে আমার যিনি পলিটিক্যাল কলিগ রয়েছেন সেখানে এখানে উনি অধ্যাপক ছিলেন পরিমল দেবনা, উনি সেই ব্যাপারে অভ্যুত্থ গ্রহণ করেছিলেন। আমি বলবো যে মাননীয় অধিকর্তা এখানে রয়েছেন, মাননীয় মন্ত্রীও এখানে রয়েছেন, ওনারা খুব পজিটিভ দৃষ্টিকোণ দিয়ে কাজ করছেন, তো এটা করা যায় কিনা তার জন্য একটা বিশেষ উদ্যোগ যদি আপনারা নেন আমার মনে হয় তাহলে ত্রিপুরা রাজ্যের ছাত্র ছাত্রীদের একটা বিশেষ সুযোগ হবে, যেটা আমার একটা অনুরোধ আপনাদের কাছে রইল। তার জন্য আমার যদি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে হয়, চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলতে হয় তাহলে আমি কথা বলবো এবং সেই ব্যাপারে আপনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো, যাতে এটা একটা টার্গেট বেস বলে আমরা নেক্সট সেশন থেকে এটা স্টার্ট করবো। তার জন্য কী কী করণীয় সেটা আমার যদি সহযোগিতা দরকার হয় নিশ্চয়ই আমি করবো।